সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আলোচনা করব মাইকোপি 250 mg ট্যাবলেট এবং মাইকোপি ক্রিম। এটি মূলত বাজারে দুইটি ফর্মে পাওয়া যায়, একটি হচ্ছে মাইকোপি 250 mg ট্যাবলেট এবং অন্যটি হলো মাইকোপি ক্রিম। আজকের ভিডিওতে আমরা জানব এটির কার্যকারিতা, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, ব্যবহার এবং এটির সতর্কতা সহ বিস্তারিত তথ্য। তাই এই মেডিসিনটি সম্পর্কে এই সকল বিষয়গুলি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক, মাইকোপি ট্যাবলেট এবং ক্রিম এই মেডিসিনটির উৎপাদনকারী কোম্পানির নাম হলো ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। এটির জেনেরিক নাম হলো টারবিনাফিন, অর্থাৎ এটির উপাদানের মধ্যে রয়েছে টারবিনাফিন 250 mg এবং টারবিনাফিন হাইড্রোক্লোরাইড ক্রিম। এই মেডিসিনটির নির্দেশনা হলো হাতের নখের অনিকোমাইকোসিস, টিনিয়া কর্পোরিস, টিনিয়া কুরিস, টিনিয়া পেরিস এবং কিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস, পিটানিয়াসিস, বার্সিকোলর রোগের চিকিৎসায় মাইকোপি 250 mg ট্যাবলেট এবং মাইকোপি ক্রিম এই মেডিসিনটি এটি নির্দেশিত। এটি আরও সহজ করে বলতে গেলে, যাদের যে সকল রোগীর দাঁত, একজেমা, যাদের অতিরিক্ত চুলকানি রয়েছে, চর্মরোগের জন্য এই ট্যাবলেটটি সেবন করা হয়। এটি চর্মরোগের, শরীরের যে কোনো জায়গায় ত্বকের সংক্রমণের চিকিৎসায় মাইকোপি ট্যাবলেট এটি সেবন করা হয়। এটির মাত্রা ও সেবনবিধি হলো মাইকোপি 250 mg ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক একটি ট্যাবলেট সেবন করতে হবে, আর মাইকোপি ক্রিম ব্যবহার করার নিয়ম হচ্ছে দৈনিক 2 বার কিংবা 3 বার আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে। মাইকোপি ক্রিম ব্যবহার করার পূর্বে অবশ্যই আক্রান্ত স্থানে হালকা গরম পানি দিয়ে ধুয়ে এটি ব্যবহার করা উচিত। এবার আসুন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব। এটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো ত্বকে জ্বালাপোড়া হতে পারে, চুলকানি হতে পারে, ত্বকে লালবাপ ও ত্বকের রং গাঢ় হতে পারে। এটির সতর্কতা হলো লিভারের সমস্যা এবং কিডনির সমস্যা রোগীদের জন্য এটি খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এটির মূল্য কিংবা বর্তমান বাজার মূল্য হলো মাইকোপি 250 mg ট্যাবলেট প্রতি বক্সের MRP 380 টাকা। প্রত্যেক বক্সের মধ্যে 10টি ট্যাবলেট থাকবে, 10টি ট্যাবলেটের MRP 380 টাকা, আর ক্রিমের দাম হলো 100 টাকা। ধন্যবাদ সবাইকে।